আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা বেশ কিছুদিন ধরেই টিপ নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা এবং এই টিপ নিয়ে প্রতিবাদ করতেছিলেন, সবার মাথায় টিপ পরে সেটিকে প্রতিবাদ জানাচ্ছিলেন। কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে রাস্তার মধ্যে এক পুলিশ সদস্য এক মহিলাকে টিপ পরা অবস্থায় তাকে বিভিন্ন ভাষায় কথা বলেছিল এবং তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছিল এবং তাকে করেছিল। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সংখ্যক মানুষ মাথায় টিপ পরে সেটি তারা প্রতিবাদ করেছিল এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ছবি আপলোড করেছিল। তো কথা হচ্ছে, আপনারা যেভাবে টিপ মাথায় দিয়ে আপনারা প্রতিবাদ করেছিলেন ইপটিজিংয়ের বিরুদ্ধে নাকি টিপের বিরুদ্ধে, কোনটা? আসলে টিপ নিয়ে অনেকেই দেখেছিলাম যে তারা প্রতিবাদ করেছে, নিজের কপালে টিপ দিয়েছিল। তো কথা হচ্ছে যে ইপটিজিংয়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবে, সবাই করবে, আমি নিজেও করব ইপটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, কিন্তু টিপের বিরুদ্ধে কতজন মানুষ প্রতিবাদ করবে, অর্থাৎ নিজের কপালে টিপ দিয়ে কতজন মানুষ বা প্রতিবাদ করবে, হয়তো হাতে সংখ্যা কয়েকজন। তো কথা হচ্ছে, আপনাদের সাথে যে বিষয়টি আজকে শেয়ার করব সেটি হচ্ছে যে একটু আগে একটি নিউজ দেখলাম যে ফাঁকা বাড়িতে বাবা হাসপাতালে ভর্তি, আর সেই সুযোগে চাচা বাস থেকে ঘটনাটি হচ্ছে যে ফাঁকা বাড়িতে বাবা চিকিৎসা নিতে যাচ্ছে ঢাকায়, আর সেই ফাঁকা বাড়িতে তার ভাতিজিকে চাচা। তো এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কতটুকু প্রকাশ করি কিংবা কতটুকু এটি নিয়ে প্রতিবাদ করি? তো এই ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি, তো এই বিষয়টি নিয়ে কিন্তু তেমন কোনো প্রতিবাদ করতে দেখি না, এবং এই টিপ নিয়ে যে পরিমাণ প্রতিবাদ হয়, এই দর্শন নিয়ে কিন্তু সেই পরিমাণ প্রতিবাদ হয় কি না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। কারণ হচ্ছে যে সামান্য একটা ইস্যু যেখানে সংসদ পর্যন্ত সেটি পৌঁছে গিয়েছে এবং এই টিপ ইস্যু নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার ভর বইছে। তো কথা হচ্ছে যে টিপের থেকেও বেশি কি এই দর্শনের শাস্তি হওয়া অবশ্যই দরকার? তো দর্শন এবং ইপটিজিং দুটি যদি তুলনামূলকভাবে আমি যদি কম্পেয়ার করি, তাহলে অবশ্যই দর্শনের শাস্তি হওয়া বেশি জরুরি এবং সেটি প্রতিবাদ করা অতি জরুরি। কারণ ইপটিজিংয়ের এবং দর্শন সেটি কিন্তু দুইটি অনেক তফাত এবং অনেক পার্থক্য রয়েছে। তো ইপটিজিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ আমরা প্রতিবাদ করতে দেখতেছি এবং দেখতে পেয়েছি, সেই পরিমাণ যদি দর্শনের বিরুদ্ধে এবং দর্শনের বিরুদ্ধে যদি প্রতিবাদ করত, তাহলে বাংলাদেশে এত পরিমাণ দর্শন দেখা যেত না এবং এত পরিমাণ দর্শন হতো না। তো কথা হচ্ছে যে এই যে দেখেন যে দশম শ্রেণীর এক ছাত্রী যার বাবা একজন হতদরিদ্র, সে সমাজসেবা একটি ফান্ড থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা পেয়ে তার চিকিৎসা করানো হয় এবং সেই চিকিৎসার জন্য সে ঢাকা গিয়েছে এবং ঢাকার সেই সুবিধার্থে তার যে বাসা ফাঁকা ছিল এবং সেই ফাঁকা বাসায় তার চাচা তাকে, এই বিষয়টি কিন্তু আমাদের ভাইরাল করা দরকার, এটি কিন্তু আমাদের প্রতিবাদ করা দরকার, তাহলে কিন্তু আমাদের দেশে দর্শনের পরিমাণটা কমে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন এবং যারা দেখতেছেন, অবশ্যই দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যেন এই ধরনের কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে না দেখতে হয় রোজা রমজানের দিন, এবং আমরা যেন সহি ভালো মতো এবং সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এটি প্রার্থনা করি। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দেখতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।